কারণ আমরা এখানে আমাদের 30 জন আছে, আমরা এখানে তিনজন একটা টিম ফর্ম করব, তিনজন হবে। দে আইডেন্টিফাই প্রবলেম এট देयर ওয়ার্ক প্লেস, তারা তাদের ওয়ার্ক প্লেসে আইডেন্টিফাই করবে প্রবলেমটা কি। ধরুন আমরা 35 জন মিলে একটা গার্মেন্টস আলাদা একটা লাইন এটা, মানে তিনজনের একটা ছোট টিম থাকবে অথবা দুজনের টিম থাকবে বা চারজনের টিম থাকবে, যেটা হেলদি হয়। যদি 500 লোক হয় সেখানে 10 জনের টিম থাকতে পারে, ছোট ছোট গ্রুপ ভাগ করা যেতে পারে। তারা তাদের ওয়ার্ক প্লেসে প্রবলেম আইডেন্টিফাই করবে যে আমার এই ওয়ার্ক প্লেসে কি প্রবলেম আছে। সেট টার্গেট, ধরেন আমরা ডিএসএম এর কথা বলি না, ঠিক আছে, ভালো জন্য আর কি কথা বলা যেতে পারে, জানেন ডিএসএম টা বলবো নাকি না কিছু বলবো, না এফিশিয়েন্সি কি বলবো, এটা কি পার্মানেন্ট মানে সুপার গেল তার মানে কি এই যে 10 থেকে 5 এ নিয়ে আসবো আমি, এখানে ডাউন করবো, এর জন্য স্টেপ দরকার না? অবশ্যই স্টেপ দরকার, কাজ করতে হবে না? অবশ্যই কাজ ছাড়া কিন্তু এমনি 5% হবে না। সেট করলাম দ্য টিম মেম্বার্স ইউটিলাইজ প্রবলেম সলভিং টুলস, এই যে টিম মেম্বার যারা তিনজন তারা কি ইউটিলাইজ করবে প্রবলেম সলভিং টুলস, আছে বিভিন্ন টুলস, অনেকগুলো টুলস, তার মধ্যে আমরা একটা দেখা করছি প্রবলেম সলভিং টুলস। তার মানে এইটা আমাদেরকে দেখাইতে হবে, এটা আমি নোট করি তাহলে ভুলে যাবো। আমাদের একটা টুল দেখাতে হবে প্রবলেম সলভিং টুলস, এটা আমরা দেখাবো। আদার ইম্প্রুভমেন্ট টুলস, টেপ মেম্বার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন দ্য প্রসেস প্রমোট সেলফ অ্যান্ড ইউজার ডেভেলপমেন্ট। একটা টিম ফর্ম করবো, সেখানে আমাদের একটা টেকনিক ইউজ করবো, সেই টেকনিক কেমনভাবে করবো, যে মিউচুয়াল ডেভেলপমেন্ট হয়, আমার সেলফ ডেভেলপমেন্টও হয় আর পুরো ইন্ডাস্ট্রিও ডেভেলপমেন্ট হয়। এখন এই কাইজেন যে কাইজেনের টার্গেটটা কি, মানে কাইজেন যে আমরা করবো এই যে টিম ফর্ম করলাম তাদের টার্গেটটা কি, তাদের টার্গেটটা হলো 3 MS আইডেন্টিফাই করা, 3 MS আইডেন্টিফাই করা, 3 MS একটা মুদা একটা মুড়ি একটা মুদা, এই যে 3 MS মুদা মুড়ি মানে এই তিনটা জাপানি শব্দ আমরা ইংলিশে একটা ওয়েস্টেস একটা স্টেপ আর একটা ইয়ারো বাট স্কিল, এই তিনটে আমাদের ওয়ার্ক প্লেসে আছে না? আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে ওয়েস্টেস আছে না? আছে স্যার। আমাদের ইন্ডাস্ট্রিতে স্টেপ বা ইনএফিশিয়েন্সি আছে না? আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক এরর ডিসক্রিপেন্সি আমরা করি না, ভুল করি না? অবশ্যই। এই 3 MS কাইজেন এর টার্গেট, মানে কাইজেন করতে গেলে কি আমাদের এখন 3 MS এর উপর কাজ করতে হবে। নাম্বার 1 কি ওয়েস্টেস, মুড়ি মোনা, ওয়েস্টেস মোনা, মুড়ি মোনা, মোনা মিন্স ওয়েস্টেস, মুড়ি মিন্স স্টেপ, মোনা মিন্স এরর বা ডিসক্রিপেন্সি, এটা মনে রাখবে সবাই, থাকবে স্যার। আপনার যখন গরুর গাড়িতে চাকা ছিল, গরু ছিল দুইটা, এখন চিন্তা করেন যে চাকা নাই, তাহলে কি হবে? গাড়ি যাবে না, টানতে পারবে না, যত শক্তিশালী ওই চাকাতে যাবে নাকি? না। কিন্তু যখন আপনি দুইটা চাকা লাগাই দিলেন তখন তার ক্যাপাসিটি আগে 1 কেজিও টানতে পারতো না, তখন 1 মনও টানতে পারে। এই যে স্মার্টার ওয়ার্ক করলাম, এই দুইটা চাকা লাগাই দিলাম, এই জন্য তার ইনএফিশিয়েন্সি থেকে এফিশিয়েন্ট বানাই দিলাম, ব্যাপারটা হলো এটা। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর স্ট্রেন আছে, ধরেন আপনি 1 বস্তা সুতা একজন লোডার মাথায় নিতে পারে। এখন আমি বলছি যে লোডারের বেতন আগে কত ছিল, 8,400 টাকা 300 টাকা 700 টাকা, এখন কিন্তু 13,000 সামথিং হয়েছে একটা লোডার, এই নতুন গেজেটের বেতন। এখন এই লোডার বেতন তো অলমোস্ট 54% বেড়ে গেছে, আমি বললাম যে তোমার কিন্তু 2 বস্তা নিতে হবে, বেতন ডাবল হয়ে গেছে না? নিটের সুতা হলো 50 কেজি না, 2400 হলে 24টা 50 কেজি, তো তারে আমি বলতেছি অবশ্যই তোমার 2 বস্তা নিতে হবে, কারণ বেতন তোমার ডাবল, ডাবল ইনভেস্টমেন্ট তোমার ডাবল, সে কি পারবে আসলে? না না, এই জন্য ইনএফিশিয়েন্সি। তাকে আমি টুলস দেইনি, তার আমি স্মার্টার কোনো টুলস দেইনি, অথচ তার থেকে আমি আউটপুট চাচ্ছি, যেহেতু তাকে পে করতেছি জি, বাট তারে যদি আমি একটা ট্রলি বানাই দিই তাহলে সে পারবে, পারবে না? পারবে, অবশ্যই। এই ট্রলিটাই কাজ, ট্রলিতে কিন্তু ইনভেস্টমেন্ট আছে, আছে না? আছে।
জাপানি আমি কাইকাকু বলছিলাম আপনাদের, কারণ আপনারা ভুলাই গেছেন জাপানের একটা টার্ম আছে কাইকাকু। কাইজেন হলো কোনো টাকা ছাড়াই, কোনো টাকা ইনভেস্টমেন্ট করা যাবে না, পরিবর্তন আসতে হবে, তাকে কাইজেন বলে। যদি কোনো টাকা ইনভেস্ট হবে তাকে বলে কাইকাকু। কাইকাকু আমি বলতেছি না এই কারণে যে ছোট ইনভেস্টমেন্ট আমরা কাইজেনের ভিতরে রাখি, কেন ওটা আমার টার্মস আলাদা। এই যে ট্রলি বানাই দিলাম এইটাই কি, এটাই এটা কিন্তু আমি কাইজেন করছি। কেন ট্রলি বানাই দিছি, আমি বেতন দিচ্ছি ডাবল, আবার সুতা দুই বস্তা নিতে পারবো। যেখানে নামা দরকার ওখানে টলি নামা দিবে। লোক কিন্তু একটা টাকা ইনভেস্ট করছি 12 লাখ, এই 12 লাখ মালিক কি করছে এখানে বলেন তো, একবার ইনোভেশন করছে। মালিকের যে পার্ট, মালিকের পার্ট ছিল না যে ইনোভেশন, ইনোভেশন করছে 12 লাখ ইনভেস্ট করে। আর ফলোবল কি, আগে একটা লোক এক বস্তায় সুতানে যেতে পারতো না, এখন সে 12 বস্তা সুতানে একটা লোক যাচ্ছে। কারণ 12 লাখ টাকা দিয়ে একটা লোটারে 12 বস্তা সুতানে কয়দিন উঠবে টাকা, উঠতে কয়দিন উঠবে, এটা 1 বছর। এখন আমরা 7টা অর্ডার দিচ্ছি। এই জিনিস কিন্তু আমি এসে বলছি যে স্যার এই জিনিস কিনতে হবে আমাদের সলভ করার জন্য। আমাদের লোডার ধান কাটার সিজনে বলে ধান কাটতে লোডার চলে গেছে বাড়ি, শীতের সিজনে বলে অনেক শীত লোডার পাচ্ছি না, বর্ষার দিনে বলে অনেক বর্ষা লোডার পাচ্ছি না, গরমের দিনে বলে প্রচণ্ড গরম লোডার কাজ করতেছে না, মানে 12 মাসে লেগে গেছে। তো আমরা এখন চিন্তা করছি যে কীভাবে লোডার ওয়েস্টের মানে কমানো যায়। এখন লোডার কমাতে কমাতে এখন একটা লেভেলে দেখছি আমাদের কিছু টুলস ব্যবহার করতে, এই জন্য আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। এইটা হলো ওয়ার্কিং ইনফিশিয়েন্সি। একটা লোকের ক্যাপাসিটি আছে 1 বস্তা, আপনি 4 গুণ বেতন দিলে বলবেন 4 বস্তা না, সে সাস্টেন করবে না। এই জন্য এইটাই হলো তাকে আমি ইফিসিয়েন্সি বললাম, স্মার্টার হয়ে দিলাম এবং তার যে স্ট্রেন্থ ওইটা অ্যাভয়েড করলাম। ক্লিয়ার? এটা 2 নম্বর। 3 নম্বর মোরা ইউরোপের ডিসক্রিপশন, আমরা প্রচুর ভুল করি, এই ভুলের কোনো শেষ নাই। এই জন্য ওরা জাপান ভেজা বলছে ডু দ্য রাইট থিংস ফার্স্ট টাইম। সেখানে আরেকটা কিনে দিছি, 3টা হুইল লাগাই দিছি। এটা খুবই সিম্পল টেকনোলজি, এই জিনিস আমরা বহু এবং খুবই কম ইনভেস্টমেন্ট। এই জন্য আমি কাইজেন বলছি মালিকদের ক্লাস। এখানে 35টা কোম্পানির এমডি বসা দরকার ছিল। আমাদের দেশের প্রবলেম হলো যখন একটা মালিকের কোন একটা আইডিয়া নিয়ে যাবে তখন তার জিএম রে দেখা যায়, আমার সময় নেই আসা দেবে দেখেন তো কি নিয়ে আসতে দেখেন, সে দেখতে চাচ্ছে না, সে কিন্তু ওনার, সে মালিক। সবার আগে তার কমিটমেন্ট লাগবে যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। তাইলে কি কাজ 50% ডাউন, যে ম্যানেজার কাইজেন করবে না তার সেরকম ম্যানেজার আমার দরকার নেই। যদি কাটারের গল্প বলতাম, যে মালিক বলছে যে স্প্রেডারের কাটার কিনছি, স্প্রেডারের কাটার যদি 1 ঘন্টা বন্ধ থাকে তাহলে কাটিং মেনে কোনো চাকরি নেই, সেখানে কাটার স্প্রেডার চলতেছে, ওটা চলবে। আর যে মালিক কিনে দিয়ে বলছে দেখো কি করা যায়, ঠিকই রাখছে কিনা। তাহলে কাইজেনের প্রথম শর্ত কি বলেন তো, ইনোভেশন টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট, কমিটমেন্ট লাগবে যে আমার ইন্ডাস্ট্রিতে কাইজেন করতে হবে, তোমাকে সাস্টেন করতে হবে। কারণ তুমি তো আমারে দিবা, আমি তোমার পকেটে ব্যাংক থেকে টাকা দিয়ে বেতন দিব না, তো তুমি আমারে দিবা, এটা তো ফার্স্ট কথা। 2 নম্বর কথা, কোয়ালিটি প্রথম চিন্তা করতে হবে, তারপর প্রফিট, তারপর প্রোডাক্টিভিটি চিন্তা করতে হবে। আমরা সবসময় প্রোডাক্টিভিটি আগে দিই, কোয়ালিটি পরে তো হবেই, 1% বাদ যাবে, হবে এটা, এটা দিতে হয়। কোম্পানি কালচার এটা, 100 পিস বানাবো 10 পিস খারাপ বানাবো, ওই ঘন্টার অর্ডার ঘন্টা হিসেবে দেবো। এবং ইকুয়েল আছে সেখানে, একটা অ্যাকসেপ্টেবল লেভেল আছে। তো আমাদের টয়োটার যে ট্রেনিং মানে ট্রেনার ছিল, সে বলতেছে যে আমি 100টা টয়োটা গাড়ি বানাই বললাম যে এ কিউএল 1.5, 2টা গাড়ি ব্রেকের সমস্যা আছে, তো কোনো কাস্টমার কিনবে কি না, 100 গাড়ি বলে ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমি 100 পিস গাড়ি তোমাদের বিক্রি করলাম, তোমরা 100 জন লোক চালাবা, কিন্তু এখানে 2টা গাড়ি ব্রেক ফেল আছে, কেউ কিনবে না, কারণ মনে করবে যে ওই ব্রেক ফেল গাড়া গাড়ি আমার পড়তে পারে। তো সে বলছে কিসের এ কিউএল,
কোনো একুইল না, কিসের অ্যাকসেপ্টেবল? টাকা দিছি কি আমি ব্রেক ফেল করে গাড়ি কিনতে নাকি? না, আপনি বলতেই পারেন যে প্ল্যাকেট বাঁকা, চব্বিশ পিস ইন্সপেকশন করেছে, তার মধ্যে দুই পিস পেয়েছে, এটা হইতেই পারে। বাঁকা প্ল্যাকেটের দাম দিছে নাকি ভাইয়ার আমাকে বলেন? না, কিন্তু আমি বলতেছি তোমার নিতে হবে, তুমি একুইল দিছো, এটা দ্যাট ইজ প্রবলেম, অ্যানাদার প্রবলেম। ম্যানুফ্যাকচারিং কোনো একুইল নাই, এই জন্য জাপানিজ কোরিয়ান কাস্টমার বলে না জিরো ডিপে 100% ইন্সপেকশন, দিস ইজ দ্য সিস্টেম। তোমাকে টাকা দিছি একশো পিসের ভালো, তুমি আর একশো পিসই দিলাম, তুমি ম্যানুফ্যাকচারিং কেন খারাপ বানাবা? এই জন্য তোমার লোকের টেন্ডেন্সি খারাপ হয়েছে, খারাপ বানালে মাল যাবে, এই জন্য তুমি একজন বানা একজন দাঁড়ায় দেবে। আমাকে সরাসরি বলছে যে তোমাদের দেশে নেই গার্মেন্টস আছে, সে জীবনে বাংলাদেশে আসেনি, একজন বানায় একজন নাকি দাঁড়ায় থাকে দেখতে। আমি বললাম স্যার আসলে ব্যাপারটা এরকম না, বিশজন বানায় আর তিনজন দাঁড়ায় থাকে, এক লাগে তিনজন দেয় না, কি হয় রোমিংয়ে একজন আর সামনে দুজন, বিশজন টি শার্ট বানায় তিনজন দাঁড়ায় থাকে। তো বলছে কেন, যে বিশজন বানাচ্ছে আর দে ব্লাইন্ড, তারা কি অন্ধ নাকি যে আমি বানাবো আর একজনে দেখতে হবে, তুমি দেখতে পারো না? এই লেভেলে চিন্তাও করতে পারে না যে বিশজন বানায় তিনজন দেখবে। সে বলছে কেন ভাই, বিশজন কি কানা নাকি অন্ধ নাকি? ও বানাবে ওটাই ও দেখবে, তুমি কেন সামনে পাস করতে স্যার? কেন সে তিনজন দেখে তোমার ফেরত দিচ্ছে? তাহলে তো তোমার জাজমেন্ট ঠিক নাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। ব্যাপারটা হলো যে ইকুয়াল, এই যে আমাদের এখানে আমরা সবসময় বলতেছি প্রোডাকশন কোয়ালিটি ফার্স্ট হবে, কোয়ালিটি ফার্স্ট হবে, কোয়ালিটি সারা পৃথিবীতে টিকা দেবে না। জাপানিজ পার্টসের এখনও দাম বেশি, বাট কোয়ালিটি বলো ঠিকই আছে, ঠিক আছে না, ঠিক আছে, সারা জীবন ঠিক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোয়ালিটি ফার্স্ট হলে তো কোয়ালিটি পেয়ে যাবে। দূরের কথা, আমরা পঁয়ত্রিশ জনে শুনছি তো পাঁচজন কালচার অনেক দূরে। জাপানি যে বলতেছে কাইজেনের যে অ্যাক্টিভিটি একটা অর্গানাইজেশনের কালচার হতে হবে, কালচার মানে পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল রেকর্ড বলা লাগে না আমাদের বাচ্চা পয়লা বৈশাখ কাইজেন বলছে তোমরা ইন্ডাস্ট্রির কালচার বানাও, যে সবাই কাইজেন বলছে, একটা ওয়ার্কার যাতে জানে কাইজেন কাকে বলে এবং কি এবং কিভাবে কাজ করে স্টেপগুলো, এটা প্রসেস, এটা আমরা আলোচনা করি। কাইজেন ইউজেস ভ্যারিয়াস টুলস অ্যান্ড টেকনিক, আমি যেটা বললাম না, আমরা তিনটা বললাম, অনেকগুলো টুলস আছে, তারপরে আমি একটা টুলস কথা বলবো, সেটা হলো প্রবলেম সলভিং টুলস। ফাইভ এস আপনারা জানেন, ফাইভ এস কি দরকার আছে? না, ফাইভ এস জানেন না? মোটামুটি জানি স্যার। জানেন নাকি ফাইভ এস বলেন তো? এক মিনিটে ফাইভ এস শিখাই দিই, সারাদিন বলবেন না আপনি। আর ফাইভ এস জানেন আগে, দুই আর তিন নম্বর আর যারা জানেন এখনই কিন্তু বলবো, এখানে দাঁড়িয়ে ফাইভ এস এক্সপ্লেন করেন। বেশিরভাগ লোকের কিন্তু ফাইভ এস ক্লিয়ার না, শুধু পাঁচটা এস জানে, বেশিরভাগ লোকই ক্লিয়ার, তাই না? তো ফাইভ এস কি বলবো আমি এক মিনিটে? এই জায়গাটা সর্টিং করতে গেলে প্রথম আমি সর্টিং করবো ক্যাটাগরি ওয়াইজ, ধরেন এটা ল্যাপটপ, এটা বললাম পেপার, এটা বললাম রিমোট, এটা বললাম বুক, এই ডাস্টারটা এখানে রাখলাম, পেনটা এখানে রাখলাম, কিটা এখানে, এই কিটা এখানে, মাইক্রোফোনটা এখানে, এইটাকে আমি বলতে শর্টিং করলাম, মানে শর্ট করে ফেললাম টোটালি, তাই না ব্যাপারটা? তার মানে কি ফাইভ এসের এক নম্বর এস দা ফাইভ এস নিয়ে কিন্তু দশ ঘন্টার লেকচার আছে ইনস্টিটিউটে হবে, অতএব এটা বড় জিনিস, আমরা একটা শর্টকাট করি, এটা শর্টিং করলাম। আজকের আমার এখনকার প্রয়োজন হচ্ছে সেটিং অর্ডার করতে হবে, যে আমার আজকের এখানে কি প্রয়োজন প্রয়োজন সেই অনুযায়ী সেটিং অর্ডার করতে হবে। এখন আমার আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এর সাথে এই রিমোটটা কোনো কাজের না, রিমোটটা কাজের না, এটা কোনো কাজের না, কিন্তু কাজের এটা না না স্যার। তার মানে আমি যখন সেটিং অর্ডার করবো সাজাবো, এই যে পরের যে শাইনিং, শাইনিং এর প্রথমে এসে আমি আগে এটা শাইন করে ফেলবো, এটা আমার সেমিনারের সাথে যায় না, পরিষ্কার করে হচ্ছে, তাই না? আমি এই পেপার আমার লাগতেছে না, এটা আমি সরাই করবো, এই বুক আজকের সাথে রিলেটেড রেখে দিলাম, আপনাদের দেখাচ্ছি, এটা আমার লাগতেছে না, এটা সরাই করবো, এটা আমার লাগতেছে, লাগবে এটা, আমি লাগাতে এটা লাগতেছে, এটা লাগবে, এটা লাগতেছে, মাইক্রোফোন লাগে না, সরাই দেবো। তার মানে কি আমি সেটিং অর্ডার সাজালাম এবং শাইনিং করে ফেললাম, তাই না? পরিষ্কার করে ফেললাম, তিন নম্বর ডান না ডান। এখন বলছি স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, আমার কাজ তো এগুলোই,
এই চারটা জিনিসের কি করতে হবে বাবা স্ট্যান্ডার্ডাইজ এখন আমি যে আপনাদের সাথে কথা বলতেছি বারবার বইটা আমার লাগতেছে না লাগতেছে না না আমি একবারই দেখাইছি অথবা আমি যদি স্ট্যান্ডার্ড করি এই বইটা আমি এমন জায়গায় স্ট্যান্ডার্ড করব যদি আমার লাগে আমি ধরব যদি না লাগে আমি ধরব না এটা এখানে রেখে দিলাম বারবার আমার ধরা লাগতেছে না বাট এইটা বারবার ধরা লাগতেছে ধরা লাগতেছে না জি কারণ এটা এখানে রেখে দিলাম আমার মুভমেন্টের ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে যেটা আমার খুবই ইজি যেটা বারবার লাগছে সেটা রাখলাম মাঝে মাঝে লাগে মিডিলে রাখলাম একটু পরপর লাগে এটা হয়তো বিকালে একবার লাগবে এটা কিন্তু রেখে দিলাম এই যে স্ট্যান্ডার্ডাইজ করে ফেললাম করে ফেলছি না আমি জি যে আমার মুভমেন্টে চারটা জিনিস দরকার এইটাকে সাস্টেন করবো তার মানে কি এই রিমোট যতবার আমি নিব ওই জায়গায় রাখবো এখানেই রাখবো এই রিমোট কখনো আমি এখানে রাখবো না তাহলে কি আমার শর্টিং করতে হবে আবার শর্টিং তাহলে ব্যাপারটা জি তো তার মানে আমার এই রিমোটটা যদি আমি এখানে রাখতে পারি এখানে একটা মার্ক দিয়ে রাখতে পারি এই রিমোটের জন্য এই পেনের একটা কলমদানি রাখতে পারি যে কলমটা এভাবে রাখতে পারি এই ডাস্টারের জন্য একটা কিছু রাখতে পারি ডাস্টার এখানে রাখতে বা বইটা এখানে একটা শেলফ রাখতে পারি তার মানে আমি যাতে চোখ বুঝেও যদি আমার যখন স্ট্যান্ডার্ড হয়ে যাবে চোখ বুঝেও যদি আমি হাত দিই আমি জানি এটা ডাস্টারই থাকবে এটাকে কখনো বুক থাকবে না আমি এখানে যদি হাত দিই বলবো এটা বুকই থাকবে কখনো এখানে পয়েন্টার থাকবে না আবার যদি আমি এখানে হাত দিই আমি দেখবো এটা পয়েন্টারই আছে তখন এখানে বুক থাকবে না ইজিলি যদি সাবস্ক্রাইব করতে পারি আর কখনো ফাইভ বছর লাগবে এখানে না তাহলে ফাইভে শিখে বলছি জি এখন আমার প্রবলেম তো ফাইভে শিখে বলছি আমরা টুল দেখবই না আজকে প্রবলেম সলভিং টুল এই প্রবলেম সলভিং টুল করতে গেলে একটা এক্সারসাইজ করতে হবে আচ্ছা এক্সাম্পল কি দেবো কাজের একটা দিন একটা দিন গার্মেন্টস একটা দিব নাকি গার্মেন্টস দিব গার্মেন্টস একটা দিলেই হবে স্যার আচ্ছা একটা এই ভেড়াটা দিয়ে আগে দেখতে হবে ইউটিউবে দেখতে পারবেন আর্টিকেল থেকে নেওয়া কিন্তু একটা মুভির একটা আর্টিকেল থেকে নেওয়া